আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা স্কোয়াশের ক্ষেত। এই স্কোয়াশের চারা এগুলা বেডে বীজ রোপণ করা হয়েছিল, মালচিং পেপারে চাষ করা হয়েছে। তো বেডে বীজ রোপণ করা থেকে আজকে পর্যন্ত এগুলোর বয়স আজকে হচ্ছে আপনার 4 তারিখ ডিসেম্বরের, এগুলো সম্ভবত নভেম্বরের 28 তারিখের দিকে বীজ বেডে দেওয়া হয়েছে। তো আপনার 36 দিন, 35-36 দিন হবে গাছগুলোর বয়স। দেখেন এক একটা গাছের সাইজ কিন্তু একেবারে বিশাল বিশাল সাইজ, অনেক বড় বড়, গ্রোথ খুব ভালো, ফুল ফোটা শুরু হয়ে গেছে। ওই যে একটা ফুল দেখতে পাচ্ছেন হলুদ রঙের, ফুল ফল ধরা শুরু হয়ে গেছে। তো এখানে আমরা কিভাবে কি করছি, কত পরিমাণে সার দেওয়া হয়েছে, কী কী স্প্রে দেওয়া হয়েছে, কখন বীজ রোপণ করা হয়েছে, এইসব বিষয়ে এমএ এগ্রো নামে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে বিস্তারিত আমরা বলবো, ভিডিও দেব, আপডেট পাবেন। যখন ফল ধরবে, ফল বিক্রি শুরু হবে, তখন আমরা ভিডিওটা তৈরি করব সুন্দর করে। আজকের মতো আপাতত এই পর্যন্তই। দেখেন আসলে পুরোপুরি সফল না হইলে সেটা নিয়ে বলার কিছু থাকে না, যখন সফলতা আসবে পুরোপুরি তখনই আমরা এটা নিয়ে অনেক কিছু বলবো আরও। দেখেন কিছু কিছু গাছ ছোট, আবার কিছু কিছু গাছ বড়। এটা প্রথম যখন আমরা বীজ রোপণ করি, তারপরে তিনি বৃষ্টি হয় আর পিঁপড়ায় বীজ নষ্ট করে, বৃষ্টি কিছু বীজ পচে যায়, যার ফলে কিছু গাছ ছোট এবং কিছু গাছ বড়। পরবর্তীতে বীজ দেওয়া হয়েছে, সেই গাছগুলো ছোট এখনও, বড় হয়ে সারে নাই। গাছগুলো কিন্তু খুবই সুন্দর, চমৎকার। আমরা ভাবতেছি যে হয়তো আর সার টার লাগবে না, গাছ যথেষ্ট পরিমাণে সুস্থ। দেখেন এক একটা গাছের কী সাইজ হয়েছে অল্প কয়েকদিনে। এই যেদিকে প্রচুর ফুল দেখা যাইতেছে, ফুল এবং ফল, পুরুষ ফল, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই দেখা যাইতেছে। দেখতেছেন আমাদের ওই পাশে আরও কিছু কয়েকটা ক্ষেত আছে, সবগুলোই দেখাবো যখন ফল ধরবে তখন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।